আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছেন বন্ধুরা। আমি আজকে চলে আসছি কেরানীগঞ্জ, কেরানীগঞ্জ নয়াবাজার কলেজের এখানে। তো বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ওয়াল টাইলস। এই বাসাটিতে কী কী ওয়াল টাইলস লাগানো হয়েছে সেটা আমি দেখাবো। তো আমাদের এইখানে আজকে নতুন সাইট এটা, তো আমরা আজকে মাল নিয়ে আসছি, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো এখানে কী কী ডিজাইন করা হবে। তো তার আগে আমি আপনাদেরকে একটু ওয়াল টাইলসগুলো দেখাই নিচ্ছি। এদিকে আমাদের নিচে মাল রাখা আছে, মালগুলো নিয়ে আসতেছে, তো সেগুলো আপনাদেরকে দেখাবো আমি কী কী এখানে কাজ করা হবে। তো এখানে ওয়াল টাইলসটা দেখতে পাচ্ছেন, এই টাইলসটা কিন্তু একটি সোনালি কালারের বিট আছে দেখতে পাচ্ছেন, হয়তো বা ক্যামেরায় ভালো বোঝা যায় না, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু টাইলসটি, খুবই সুন্দর, খুবই সুন্দর। এখানে মাঝখানে আবার মিডলে একটা সিনারি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন, এটা ওয়াল সিনারি। এটা হচ্ছে ড্রয়িং রুম, এই সেটটি কিন্তু আবার আরেকটি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর, খুবই সুন্দর। ভিটটি কিন্তু খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন, আপনারা চাইলে এই টেস্টটা কিন্তু করাতে পারেন, এটা কিন্তু খুবই সুন্দর টেস্ট, খুবই ভালো লাগবে আপনাদের দেখতেই পাচ্ছেন। তো ওনাদের পুরো বাসাটাই কিন্তু ওয়ালে টাইলস লাগাইছে, আসলে সবগুলো ওয়ালে টাইলস লাগানোর যার যার পছন্দ তবে এটা আমি ই করি না, মানে সবগুলো ওয়াল এক করে টাইলস লাগাই ফেলাইলে দেখা যাচ্ছে পরবর্তীতে আর কোনো ওয়াল রঙের কাজ থাকে না, এই থাকে না। তো এখানে আরেকটি টাইলস লাগাইছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন, বেডরুমগুলো এগুলো কিন্তু আরও একটি টাইলস লাগানো হয়েছে এখানে, এখানেও কিন্তু খুবই সুন্দর সুন্দর টাইলস লাগানো হয়েছে দেখতেই পাচ্ছেন, ওয়াল টাইলস দেখতে পাচ্ছেন, ওয়াল সিনারি এটা খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর লাগাইছেন। আর এই টাইলসটা বশিলা থেকে কিনছে, বশিলা থেকে কিনছে। তো এদিকে অন্য আরেকটি রুমেও কিন্তু টাইলস লাগানো হয়েছে, এটাও কিন্তু খুবই একটা সুন্দর ডেকোর লাগানো হয়েছে, টাইলসের ভিতরে একটি বর্ডার লাগানো হয়েছে দেখতেই পাচ্ছেন। খুবই সুন্দর, খুবই সুন্দর এদিকটাও কিন্তু বর্ডারটা লাগানো হয়েছে, তো উপরে যে সিলিংটা দেখতে পাচ্ছেন এই উপরের সিলিংটা কিন্তু আমরা জিপসাম লাগাবো দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এখানে কিন্তু গ্রামের মতোই, গ্রাম সাইডে এখানে বাহির সাইড দেখতে পাচ্ছেন, বাহির সাইডটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এইদিকে কিন্তু মাদ্রাসা আছে, আল ইসলামিয়া মাদ্রাসা দেখতেই পাচ্ছেন, এটা আপনাদের কাছ থেকে দেখে আল ইসলামিয়া মাদ্রাসা দেখতেই পাচ্ছেন এখানে, এই সেটটাও কিন্তু বাহির সেট। তো আমাদের এইখানে এই রুমগুলোতে কাজ করা হবে, এইটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম, এইদিকে ডাইনিং রুম, ডাইনিং রুম, এদিকে বেডরুম আছে, এদিকে একটা বেডরুম আছে, এদিকে রান্নাঘর আছে, রান্নাঘরটা দেখতে পাচ্ছেন, আর এদিকে আর একটা বেডরুম আছে ভাই। তো আমাদের এখানে কাজ করা হবে, কর্নারগুলো দেখতে পাচ্ছেন যে বর্ডারটা, এই বর্ডারটা, এই ডিজাইনটাই লাগানো হবে এখানে, আমাদের এখানে এই ডিজাইনটাই লাগানো হবে, তো বন্ধুরা আমি আমার ভিডিওটি এখানে শেষ করতেছি। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা আমাদের ফেসবুক পেজটি পেজ লিখ দিয়ে নেবেন। তো সবাই ভালো থাকবেন।